হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগেইন, বদিশ্রী সরকার ব্লগস। আগের ব্লগটা যারা তোমরা দেখেছো তারা তো জানোই আসলে সেটা খুব একটা ভালো ছিল না কালকে, যে কারণে আমি এখানে নিয়ে এসেছিলাম মার কাছে স্কুল থেকে একদম আনপ্ল্যান্ড ওয়েতে। কিন্তু তোমাদের বলে রাখি, তোমাদের ভালোবাসায় বাবার কৃপায় আসলে এখন অনেক 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 বেটার আছে। আর এইখানে তোমাদের সাথে শেয়ার করলাম মা কিছু নতুন গাছ এনেছিল সেগুলো ছবি। আর এই দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে, চলো এখন ওকে একটু খাইয়ে আমরা সবাই রেডি হয়ে আজকে বাবার মন্দির যাবো। আসলে শরীরটা সকাল থেকে কেন কাল থেকে এতটাই খারাপ ছিল না, মনটা খুব খারাপ ছিল তো তোমরা জানোই, তো চলো আমরা একটু বাবার মন্দির যাই। আর সঞ্জীব তো বাড়িতে ছিল, সঞ্জীবকেও বললাম যে তুমি ডাইরেক্টলি বাবার মন্দিরে চলে এসো, তো সঞ্জীবও চলে আসবে। তোমাদের আগে আগে চলো বাবার মন্দিরে দর্শন করাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি জানি আমার এখানে প্রচুর বন্ধুরা আছে যারা বাবার দর্শন করতে ভীষণই ভালোবাসো তোমরা। আজকে মেয়ে কাঁচতে কাঁচতে স্কুল গেছিল, তো তারপর দেখা হয়েছে সেই 8:30-এর সময় রাত্রির বেলা, তো ওই জন্য বাবার মন মেয়েকে একদম টেনে নিয়ে গেছিল গেস্ট হাউসে। গেস্ট হাউসে মেয়েকে একটু প্যাম্পারিং করা হলো, একটা স্ট্রবেরি কেক কিনে দেওয়া হলো। কিনে মশাইয়ের নাকি হচ্ছিল ঝাল ঝাল ক্রেভিং, তো উনি আমার হাত ধরে নিয়ে গেলেন মহারাজায়। নিজের দুখানা কচুরি, আমার দুখানা কচুরি কিনলো, তার সাথে মারও কচুরি কিনেছিল যেটা প্যাক করে বাড়ি নিয়ে এসেছিলাম। তো এই যে কচুরি আমরা খাচ্ছি, আর কচুরির এই ভাগটা কিন্তু আশিরিয়াও ছাড়েনি, উনিও কিন্তু কুটুস কুটুস করে কচুরির আলু তারপর কচুরি খেয়ে গেছে। কিন্তু আজকে মেন যেটা ডিম্যান্ড ছিল সেটা হচ্ছে উদীপিতে রাত্রিবেলা ডিনারে চিজ দোসা খাবে, তো চিজ দোসা খাওয়াতে নিয়ে চলে এসেছিলাম। আর আমি সাথে আজকে নিয়ে নিয়েছিলাম একটা ঠান্ডা ঠান্ডা স্ট্রং কোল্ড কফি। চলো আজকে রাত্রিবেলা ক্যামেরা অন করবো না, একেবারে তোমাদের সাথে দেখাবে কাল সকালে। ভেরি গুড মর্নিং, আজকে সকালবেলা একদম দেখা হলো তোমাদের সাথে কিচেন থেকে। তো তোমরা দেখে বুঝতেই পারছো আজকে টিফিনে কি বানাচ্ছি। ইয়েস, বানাচ্ছি হচ্ছে চিজ টোস্ট, আর তার সাথে ওকে টিফিনে দিয়ে দেবো কাজু কিশমিশ। এই চিজ টোস্ট আমি হালকা ব্রেডটাকে টোস্ট করে নিয়েছিলাম, নিয়ে আমি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম, তো ভীষণ সুন্দর হয়ে যায় আর টিফিনে খুব নরমও থাকে, কারণ হার্ড স্যান্ডউইচ বা গ্রিল স্যান্ডউইচ করে দিলে না ওটা প্রচণ্ড শক্ত হয়ে যায়, যেটা আশিরা খেতে একদম কমফোর্ট ফিল করে না, তো সেই কারণে ওকে এরকমভাবে করে দিই। তো আজকে টিফিনটা ওর কিন্তু বেশ মজাদারই হয়েছে, ওর বেশ প্রিয় টিফিন এটা, তো খেয়ে নেবে আশা করছি। আর এইখানে দেখো ওকে সকালবেলা একটু কাড়া খাইয়েছিলাম আর তার সাথে একটু মধুও খাইয়েছিলাম, দিয়ে এখন ফ্রেশ করি ওকে দিয়ে দিয়েছি কমপ্ল্যান, যেটা ও নিজে নিজেই খাচ্ছে। তো আজকে কমপ্ল্যানই খাইয়ে পাঠাচ্ছি, কারণ ওর বেশি কিছু খেতে ভালো লাগছিল না, তো বিস্কিট আর কমপ্ল্যান খেয়ে স্কুলে যাচ্ছে।
যে মন্দিরটা তোমাদের দর্শন করালাম সেটা আশিরিয়ার স্কুল থেকে বাড়ি ফেরবার পথে পড়ে। আর আজকে আমার প্রচণ্ড কচুরি খেতে ইচ্ছে করছিল, গরম তো আছে কিন্তু জানি না কেন, তবে কচুরি পাইনি, পেয়েছি হচ্ছে লুচি। তো এই লুচিটা পেয়ে আমার মনটা কিন্তু আরো বেশি বেশি খুশি হয়ে গেছে, কারণ লুচি দেখে মনে হচ্ছে না লুচিই খেতে ইচ্ছে করছিল। আর লুচির সাথে দিয়েছে ছোলার ডাল, তো আজকে ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল খাবো, চলো বাড়ি যাই। আর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখো, সোজা নিয়ে গেলাম ঠাকুর ঘরে। মা আজকে ভোরবেলা মানে ভোর 5:10-15 বাজে উঠে পুজো করে নিয়েছিল, আজকে এমনি বৃহস্পতিবার, মার একটু পুজো করতে সময় লাগে। অন্যদিন সবসময় যে ভোরবেলা বৃহস্পতিবার পুজো করে তা না, তবে আজকে ভোর ভোর পুজো করে নিয়েছিল। আর ভোর ভোর বাড়িতে পুজো হয়ে গেলে না বাড়ির পুরো আমেজটাই আলাদা হয়ে যায়। আর এখানে দেখো অর্পিতা পড়ছিল, তো আমি যেই দেখেছি কচুরি নিয়ে এসেছি, কচুরি না সরি লুচি, তো ও তো ভীষণ খুশি হয়ে গেছিলো। আর এখন আমি মা আর অর্পি খেতে বসে গেছি কচুরি, আবার কচুরি বলছি, লুচি আর ছোলার ডাল। আর সঞ্জীব ঘুমোচ্ছে, সঞ্জীব এখন খাবে না, সঞ্জীব ঘুম থেকে উঠলে অন্য কিছু খাবে, সকালবেলা এত হেভি খায় না। আর লুচিটা খেয়ে না আমি অর্পিকে বলেছিলাম, অর্পি আমাকে একটু চা খাওয়াবি, তো ও আমার জন্য চা করে আনছে মানে আনতে গেছিলো, আর তার সাথে সাথে ও কিন্তু এই ভিডিওটা যেটা দেখলো সেটাও করেছে চায়। গুড মর্নিং, যদি গুড মর্নিং তোমাদের অনেক আগেই বলে দিয়েছি, অনেক কিছু দেখে নিয়েছো, অনেক কাজ হয়ে গেছে আমাদের। আর এখন এই যে এক কাপ চা নিয়ে বসেছি, এই কাপটা মেসোমশাইয়ের দোকানে, এই যে ক্লথ হাউস লেখা, এইবার পয়লা বৈশাখে দিয়েছিল। তো আমি না আগের আগের ব্লগটায় তোমাদেরকে বলেছিলাম, যে ব্লগটা শ্রীকান্ত দেখতে গেছিলাম সেই ব্লগটায় বলেছিলাম যে পরের ব্লগটায় বলবো শ্রীকান্ত কেমন হয়েছে, কিন্তু কালকে ব্লগটা তোমরা দেখে বুঝেইছো যে মেয়েটার শরীর খারাপ নিয়ে এতটাই ভরেক ছিলাম, কিন্তু তোমাদের যেহেতু প্রমিস করেছিলাম যে প্রায় চেষ্টা করবো রোজ দিন আসার, তো সেই কারণে ব্লগ করেছিলাম। তো শ্রীকান্ত নিয়ে এখন একটু বলি, শ্রীকান্ত সিনেমাটা নর্মাল সিনেমার মতন নয়, অসম্ভব ভালো একটা ইন্সপায়ারিং স্টোরি। স্টোরিটা তো ট্রু লাইফ বেস্ট স্টোরি, তো স্টোরিটার মধ্যে খুব একটা যে কারুকার্য কিছু এক্সট্রা করে করেছে সেরকম নয়, নর্মাল যেরকম ঘটনাটি ছিল সেই রকমই দেখানো হয়েছে। তবে স্পেশালি বলবো ফিল্মটা ভীষণ ভীষণ ভালো হয়েছে, স্টোরিটা দেখলে ভীষণ ইন্সপায়ার্ড হবেন, বিশেষ করে স্টুডেন্ট, সব স্টুডেন্টদের তো দেখা উচিতই। আর মানে কি বলবো, মানে সব কিছু ছাড়িয়ে গেছে যেটা, সেটা হচ্ছে রাজকুমার রাওর অ্যাক্টিং, মানে ওই রকম যে লেভেলের অ্যাক্টিং করেছে, মানে এই অ্যাক্টিংটাকে ছাপিয়ে বেটার করা, মানে পরের সিনেমাটা করবার আগে কিন্তু রাজকুমার রাও নিজেকে নিজেই চ্যালেঞ্জ করে দিয়েছে, এর থেকেও বেটার হয়তো করতে হবে, মানে এটা আমার মতামত। কারণ অসাধারণ, মানে অন্ধের অ্যাক্টিং এর আগে এত ভালো করে কেউ ফুটিয়ে তুলেছে আমার জানা নেই, তো ভীষণ ভালো হয়েছে। ভীষণ ভীষণ ভাবে আমি সাজেস্ট করবো যে তোমরা পারলে শ্রীকান্ত ফিল্মটা একবার দেখে এসো। আর আজকে যেহেতু থার্সডে বৃহস্পতিবার, তাই অনেক ডিশের সাথে সাথে আজকে ম্যান্ডেটরি ডিশ কিন্তু হচ্ছে আলু পোস্ত। আর এক্সট্রা বোনাস যেটা পাও না সেটা হচ্ছে আজকে ঝিঙে ছিল বাড়িতে, তো মা আলু আর ঝিঙেটা সেদ্ধ করে রেখেছিল, এখন সেটাই রান্না হচ্ছে। আর এই রান্নাটা কি করছে গেস করো তোমরা? না, এটা একদমই আমি বা মা করছি না, এটা কিন্তু আমাদের অপি মাসি করছে। তো অর্পি আজকে সকালবেলা ভোরবেলা উঠে অনেকটা পড়াশুনো করেছিল, তো এর মাঝে মানে আমাকে চা খাওয়ানোর মাঝেও বেশ অনেকটা পড়েছে, তো বললো যে মামম চলো আলু ঝিঙে পোস্তটা আমি বানাই। মানে ওর না রান্নাটা সামহাও ওর জন্য, আমি যেটা বুঝতে পারি, একটু স্ট্রেস রিলিফ। হ্যাঁ, তো ওই বানাচ্ছে আর খেতেও অসাধারণ করে। আমাদের বাড়িতে না শুকনো আলু পোস্তর থেকেও যেটা রেগুলারলি হয়ে থাকে সেটা হচ্ছে এই ঝোলঝোল আলু পোস্তটা। আর এই পেঁয়াজটা দিতে সঞ্জীবকে সাজেস্ট করেছে, সঞ্জীব ওকে বলেছে যে অর্পি একটু পেঁয়াজ দিয়ে দিবি, কাঁচা পেঁয়াজ। তো আমার থেকে সব জেনে গেছে দিদিভাই কখন কোনটা দেবো, তো এখন এটা রান্না করছে। আর আমি তো দুপুরবেলা অলরেডি খেয়েছি, তো অসাধারণ লেগেছিলো। তো চলো আলু পোস্ত রাঁধুক, তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আর ও মাল্টিটাস্কার হয়ে গেছে কিন্তু, কারণ এই যে ভিডিওটা দেখছো তোমরা, এটাও কিন্তু অর্পিই করেছে।
এই কোথায় গেছিলিস রে তুই? আর এটা কি এনেছিস? হ্যাঁ, এই এটা কি এনেছিস? ওঠ, তোকে আমি এরকম করতে বলেছি? সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াবে। ও, ওটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? পুরো গাটা কালো হয়ে গেছে, কেলটু একদম। আবার আবার সর, যেতে দে, অত আদর আমার ভালো লাগছে না। টাটা। এই যে আমিও বেরিয়েছি, বেরিয়ে গেছে আমার সাথে। আশিরিয়াকে আনবার সময় হয়ে গেছে, তবে আরেকটু বাদে বেরোলে হতো, কিন্তু আমার হঠাৎ মনে হলো একটা জায়গায় গেলেই হয় এখন, তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি চলো, তোমাদেরকে দেখাই। আমার সাথে চলো, বেশি হয়তো আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না, বাট কোথায় যাচ্ছি তোমাদের আমি বলতে পারি। এমন কিছু ইম্পর্টেন্ট জায়গা নয়, তবে আমার কাছে এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট জায়গা, যেতেই হবে, আজকে না গেলে হবেই না, কারণ শনিবার দিন একটা ইনভিটেশন আছে। তো গেস করতে থাকো না তখন, আর আমি যাই। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে স্কুটিতে স্টার্ট দিয়ে সোজা বেরিয়ে গেছিলাম, ভাগ্যিস জাস্ট দুটো গলি ঘুরেছিলাম, মা ফোন করেছে আর ফোনটা আমি শুনতে পেয়েছি। এটা দাঁড়াও, স্কুটির চাবিটা আমি স্কুটিতে লাগিয়ে এসছি, ফোনটা যে আমি শুনতে পেয়েছি এটাও ভাগ্যের ব্যাপার। আমি পূজা আমাকে রায়তা বানিয়ে দিয়েছিল, তো সেই বক্সটা, টিফিন বক্সটা আমার কাছে ছিল, তো আজকে ওর পি পোস্ত বানিয়েছে যেটা তোমরা দেখলে, তো আমি ওই টিফিন বক্সটা ওকে দেব। আর এই যে পোস্তটা, মানে পোস্ত নিয়েছি ওর জন্যে, দিয়ে টিফিন বক্সটা আর কি ফেরত দেবো ওকে। সেটা ওর পি সব রেডি করে রেখেছিল, কিন্তু আমি নিতে ভুলে গেছিলাম, তো সেটাই নিয়ে নিলাম আর কি, না তো কালকের পর আবার ছুটি পড়ে যাবে, তো তখন আর দেওয়া হবে না। এই যে পূজা ডার্লিং, দেখো তোমার জন্য কত খাটছি, মানে খাটলাম আর কি, দুটো গলি বাইক ঘুরিয়ে আবার নিয়ে এলাম। যাই হোক, এরপর দেরি করা যাবে না, চলো। কোথায় যাচ্ছি বলো তো? পার্লারে, কিচ্ছু না, এই একটু দাড়ি গোফ বেরিয়ে গেছিল, তো সেইগুলো একটু ঠিক করতে যাচ্ছি, তার সাথে একটু আই প্লাক করব, চলো। অল ক্লিন, চলো করে নিয়েছি। এবার এখান থেকে সোজা যাব স্কুলে, 12:40 বাজে, বেশি দেরি করব না ওখানে, না বেশি দেরি করে গেলে কিছুই না, আমি হয়তো গিয়ে 10 মিনিট মানে আমাকে দাঁড়াতে হয়, কিন্তু একটু তাড়াতাড়ি না গেলে না পার্কিং এর সমস্যা হয়, তাও আমি যাবো স্কুটি নিয়ে যাই, চলো। আর বাইরে যা রোদ, আমার না সবই ঠিক আছে, কিন্তু এই থ্রেডিং করে রোদে যাওয়া না ভীষণ অস্বস্তিকর, ভীষণ জ্বালা করে, আমার এত সেন্সিটিভ স্কিন। আমার স্কুটি না না পুরো একদম এইখানে তেল আর ডিম দিয়ে দিলে অমলেট হয়ে যাবে, বড্ড রোদ। মাম্মা, এই যে হ্যাপি বার্থডে, জানি তো মাম্মা, আশিরিয়ার আশিরিয়ার কালকে গলায় খুব ব্যথা ছিল, খুব বমি করেছে, ওই জন্য তোমার বার্থডে গান গিয়ে শোনাতে পারিনি, আজকে পর যাও তোমাকে একটা গান গিয়ে শোনাবে, ঠিক আছে? দিয়েছে, আর আজকে ম্যাডাম আবার যোগা করতে গিয়ে নিজে নিজে পড়ে গেছে, এই যে মাথা এখানে ফুলে গেছে। বেচারার মাথায় এমনই আলুরদম হয়ে গেছে, তবে ওর বোধহয় মনে 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 হচ্ছে যে আলুরদম হয়ে ভালোই হয়েছে, কারণ যেহেতু আলুরদম হয়েছে তাই মা নিয়ে এসেছে, একটা গিফট পাবে। তো আমি ওকে এখানে এসে বললাম যে তুই কী নিবি বল, ও এক কথায় বললো মাম্মা স্লাইম নেব। আর এত চালাক মেয়ে, স্লাইমটা আমি ওকে দিচ্ছিলাম না কিনে, আর ও জানে যে এটাই সুযোগ, মাকে বলেছি আমার ব্যথা লেগেছে, মার উইক পয়েন্ট, স্লাইম কিনে দেবে। তো যাই হোক, ওকে স্লাইম কিনে দিয়েছি,
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে টাটা বাই বাই বলছি। কেমন লাগলো সবাই মিলে অবশ্যই কমেন্ট করবে, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সুস্থ থেকো, ভালো থেকো, ওম সাইরাম, টাটা বাই বাই।